আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, তেলাপোকা তেলাপোকাকে অনেকে ভয় পান। আপনি জানেন কি, এ তেলাপোকা আমাদেরকে কত উপকার করছে। আচ্ছা, তেলাপোকা কি দরকার ছিল? এরকম একটি কুচির পানি আল্লাহ না বানানো তো চলতো। একজন বিশেষজ্ঞ প্রফেসর শ্রীনি, ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি বিভাগের চেয়ারম্যান, তিনি বলেন বেশিরভাগ তেলাপোকা পচন ধরা জিনিসপত্র খায় যা নাইট্রোজেন আটকে রাখে। সুবহানাল্লাহ, যদি তেলাপোকা এগুলো না খেয়ে থাকতো এবং তাদের মলের সাথে এই নাইট্রোজেনগুলি না মিশে থাকতো, তাহলে পৃথিবীতে নাইট্রোজেন চক্র বিপুল পরিমাণে ব্যাহত হতো, যা বনে গাছপালার জন্য বিরাট ক্ষতির কারণ হতো। তেলাপোকা আছে বলেই আজ বনে জঙ্গলে এত গাছপালা বেঁচে আছে, আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, সেই রকম নাইট্রোজেনও দরকার রয়েছে। নাইট্রোজেন প্রোটিন তৈরির জন্য একটি মৌলিক উপাদান। প্রোটিন না হলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। শুধু তাই না, তেলাপোকা এমন কিছু নেই যে যা সে খায় না, সব রকমের খাবার সে খায়। আল্লাহতালা আমাদেরকে 200 বছর আগ থেকেই সেই ডাইনোসর আমল থেকে তেলাপোকার মতো একটি অত্যন্ত টেকসই প্রাণী দিয়ে রেখেছেন। আল্লাহতালা বলেন আসমান জমিনে এবং এই দুটির মাঝে যা কিছু আছে সেসব আমি তামাশা করে সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আল্লাহ মাছি কিংবা তার চেয়ে ছোট কিছু বৌমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ইমান এনেছে তারা প্রকৃতপক্ষে জানে, নিশ্চয়ই তারা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি করছে, তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেকে হেদায়েত দান করেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন বুঝার তৌফিক দান করুক। আমিন।